ঢাকার নিউ মার্কেট ভ্যানে করে আনা এই বরফ যাবে ফাস্টফুডের দোকানে। স্বাভাবিকভাবেই সন্দেহ হল মাছ সংরক্ষণের বরফ ফাস্টফুডে কেন। প্রশ্নের উত্তর জানতে বিক্রেতার কাছে যেতেই সটকে পড়েন তিনি। নিজেকে আড়াল করে মার্কেটের অন্য পাশে গিয়ে পাওয়া গেল শিশু বিক্রেতাকে। ধরা পড়ে অকপটেই স্বীকার করে নিল কোন কোন ফাস্টফুডের দোকানে যায় খাবার অযোগ্য এসব বরফ। মিটবলস, ইউসুফ ফাস্টফুড, প্যারিস, কর্নার ফাস্টফুড, রাইসম্যান, শর্মিলি, বেনিসিয়া, আবার ফ্রেশ ফুড, ব্রেডম্যান, চিকেন ভিলেজ, আর বেনিসিয়া এক, আর লেবাটি ফাস্টফুড, ফ্যামিলি ফুড প্লাস। সত্যতা যাচাই করতে গেলে বরাবরের মতো অস্বীকার করলেন দোকানি। খুঁজতে খুঁজতে নিউ মার্কেটের বনলতা এলাকায় পাওয়া গেল বরফের কারখানাটি। কোন রকম পরিশোধন ছাড়াই ওয়াসার পানিতে তৈরি করা হচ্ছে বরফ। মাসালারা নেয়, মানুষ মারা গেলে নেয়, বিভিন্ন কাজে নেয়, সেটা তো বলতে পারিনি। লাশের বরফ, মাছের বরফ একই, আপনার যেগুলো লাচ্ছি দোকান যায় ওগুলো ফিট করে দিই। যা মাছ ও মৃতদেহ সংরক্ষণে ব্যবহার হওয়ার কথা, অথচ মানুষের আকৃতিতে থাকা কিছু জীব এই বরফই লোকজনকে অন্ধকারে রেখে খাইয়ে দিচ্ছে। বনলতার মতো মোহাম্মদপুর সোয়ারিঘাট যাত্রাবাড়িতেও মাছের আড়তকে কেন্দ্র করে গড়ে উঠেছে বরফ কারখানা। এইসব কারখানা থেকেও খাবার অযোগ্য বরফ চলে যাচ্ছে ফাস্টফুডের দোকানগুলোতে, তৈরি হচ্ছে লাচ্ছি শরবত। মাছের বরফ বলেই এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই প্রশাসনেরও। না, কাস্টমাররা নিয়ে যায়, কাস্টমাররা নিয়ে যায়, আমরা তো ওদের কাছে এরকম খাওয়ার জন্য বেশি না। এর কারিগরদেরও এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই, তাই যে যার মতো করে নেমেছেন বরফ তৈরিতে, দেখারও কেউ নেই। ওয়াসার পানিটা তুলে রাখি, তা দিয়ে বরফ তৈরি করি আমরা। বরফটা এখন আর কি মাছই যায়, শীত তো খায় না মানুষ, আর যখন গরম পড়ে তখন মানুষে খায়ও মাছে ওদের আর কি। বিশেষজ্ঞরা বলছেন পানিকে সরাসরি বরফ করা হলে এর মধ্যে থাকা জীবাণু বরফে থেকে যায়, তাই ক্ষতিও হয় একই পরিমাণ। পানি বাহিত যত ধরনের জীবাণু আছে, যত ধরনের অসুখ বিসুখ আছে, পানির দ্বারা যত রকমের ক্ষতিকর জিনিস আছে সেগুলো আসতে পারে। খাবারের মধ্যে দেওয়ার জন্য যে বরফ, সেটার জন্য বিশুদ্ধ পানি, এটা তাদেরকে নির্ধারণ করে দিতে হবে। পানিটা নিরাপদ খাদ্য আইনে খাদ্য হিসাবে ঘোষণা করা হয়েছে, কাজেই এই বরফ কলগুলোকেও এই পর্যবেক্ষণ বা নজরদারির আওতায় আনতে হবে। রাজধানীতে ফাস্টফুডের নামে বিক্রেতারা ক্রেতাদের টেবিলে কি খাবার তুলে দিচ্ছেন তা তারা নিজেরাও জানেন না। জানেন না কোন খাবার কতক্ষণ সংরক্ষণ করতে হবে, অথবা কতক্ষণ পরপর গরম না করলে সে খাবারে বিষক্রিয়া তৈরি হতে পারে। নেই প্রশিক্ষণও তাদের। তারপরেও শুধুমাত্র টাকা কামানোর নেশায় দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যাচ্ছেন তারা।